না, এটা 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 আসলে খুবই একটা ভালো অনুভূতি যে আমাদের সোনালী ব্যাংকের যে ব্যবস্থাপক নিজামউদ্দিন, তাকে সরকারের সার্বিক মানে কোঅর্ডিনেশন ছিল এবং আমাদের ব্যাংকের পক্ষ থেকে এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, র্যাব তাদের সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টা এসে উদ্ধার হয়েছে এবং এটি এটা সবার জন্য একটি আনন্দের খবর। এটা সার্বিক প্রচেষ্টার মধ্যে উদ্ধার হয়েছে, সার্বিক প্রচেষ্টার মধ্যে উদ্ধার হয়েছে, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই, এটা সার্বিক সকলের সহযোগিতা, সার্বিক প্রচেষ্টা উদ্ধার হয়েছে। থ্যাংক ইউ। এটা এটা আমার জানা নেই, আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। না এখন তো, এখন তো সে মুক্তি পেয়েছে, তার ট্রিটমেন্ট বা ট্রমা এই যেতে যদি কোনো প্রবলেম থাকে সে ব্যাপারে ব্যাংক তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের শাখাগুলোতে ব্যাংকের পক্ষ থেকে যে নিরাপত্তা রাখার ব্যবস্থা নির্দেশনা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। না 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 না, সব সব আমাদের প্রত্যেকটা শাখা খোলা আছে এবং তিনটা শাখা যেখানে কিছুটা ঝুঁকি আপাতত বিবেচনা করা হচ্ছে, যেমন আমাদের রুমা শাখা, তারপরে বংশরী আর হতেছে খাঁচি, এই তিনটি শাখার লেনদেন আমাদের বান্দরবান শাখা থেকে করা হচ্ছে এবং কোনো শাখায় কিন্তু বন্ধ নেই। কোনটায় আমাদের এখন বান্দরবান থেকে আমরা সেই লেনদেন সব ধরনের সার্ভিস দিচ্ছি এবং এবং এটা শীঘ্রই আবার ওই তিনটি শাখাতেও আমরা লেনদেন শুরু করব। না দুর্গম 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 পাহাড়ি শাখাগুলোতে আমাদের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা আছে এবং সামনে আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর্মি, পুলিশ, র্যাব আছে, তাদের সাথে আলোচনা করে আমরা সেই ব্যবস্থাগুলো আমরা নেব। বাড়তি চাহিদা ছিল কিনা ফোর্সের নিরাপত্তার জন্য সেই জায়গাতে? কোথায়? এই যে তিনটাতে ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো? না সেই জায়গাগুলোতে তো ধরেন আমাদের ব্যাংকের যে ধরনের নিরাপত্তা থাকার কথা সব ধরনের নিরাপত্তাই ছিল, তারপরে এটা তো অনাকাঙ্ক্ষিত এবং অল অন এ সাডেন এটা একটা ঘটনা ঘটেছে যেটা আসলে কেউ চিন্তা করে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ।